আজ বুধবার দশই মাঘ দু হাজার তেইশ সালের পঁচিশে জানুয়ারি মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে গণেশ জয়ন্তীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ কিন্তু গণেশ চতুর্থী নয় গণেশ জয়ন্তী আজকের দিনে আপনাদের জীবনের শোক তাপ দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য বিদ্যা বুদ্ধি বিজনেসে উন্নতি করবার জন্য সকল প্রকার সুখকে আকর্ষিত করবার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে স্নানাদি সেরে পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্রাদি পরিধান করে গণেশজির সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন তারপর ধূপধুন দিয়ে গণেশজির উদ্দেশ্যে বলুন ওম গম গণপত্তায় নামা বা গণপতি বাপ্পা মৌরিয়া মঙ্গল মূর্তি মৌরিয়া অবশ্যই আপনারা গণেশজির উদ্দেশ্যে এই মন্ত্রটি একশো আটবার জপ করে নিজের মনস্কামনাকে জানাবেন তিনি অবশ্যই আগত বছরে আপনাদের মনস্কামনাকে পূর্ণ করবেন আগামী কাল কিন্তু সরস্বতী পুজো যারা সরস্বতী পুজোর অঞ্জলি দিতে চান তারা আজ সন্ধ্যে ছটার পর থেকেই কিন্তু উপবাস থাকুন সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার আর সরস্বতী পূজার পুষ্পাঞ্জলি মন্ত্র সরস্বতী পূজার অঞ্জলি মন্ত্র প্রণাম মন্ত্র দিনক্ষণ সঠিক তিথি নিয়ে আমরা স্পেশালি একটি ভিডিও চ্যানেলে আপনাদের জন্য আগে থেকে আপলোড করেছি সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজীবন এবং পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরত তাজাই আপনারা অনুভব করবেন যে কর্ম করতে আপনাদের যা সময় লাগে সেটি অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে অর্থগতভাবে আয় ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে বিজনেসম্যানেদের আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ আপনারা করতেই পারেন তবে তাড়াহুড়ো হটকারিতা একদমই যেন করবেন না রক্ষণশীল খাতে অর্থ বিনিয়োগ করে আরও বেশি অর্থ আপনারা উপার্জন করতে পারবেন অতীতে কারোর সাথে করা কোনো যোগাযোগ আজকের দিনটিকে স্মরণীয় করে তুলতে পারে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স গসিপিংয়ের অংশ হলেই কিন্তু বসের কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদদের কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি সাফল্যেই ভরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় আপনারা অংশগ্রহণ করুন সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন দূর সম্পর্কের কোনো আত্মীয় স্বজন আজ আপনার সাথে যোগাযোগ করতে পারে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু ঘটতেই পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটি রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন এমন দিন জীবনে বারবার আসে না দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন কিন্তু ঘটতেই পারে আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না